কোথায় প্রশাসন মানুষের নিরাপত্তা কোথায় কারফিউর মধ্যে এভাবেই জোট জমানায় আইনশৃঙ্খলার বিয়াব্রু চেহারা তুলে ধরে নিজের ক্ষোভ উগড়ে এভাবেই এসব প্রশ্ন ছুড়ে দিলেন এক মহিলা হিরার ত্রিপুরায় মানুষ যে শান্তিতে নেই তা হারে হারে উপলব্ধি করতে পারছেন অনেকেই শহর আগরতলায়ও অপরাধের ঘটনা ঘটেই চলেছে অভিযোগ এ নিয়ে কার্যত নীরব পুলিশ প্রশাসন কারফিউর মধ্যেই ঘটছে এসব ঘটনা মানুষ বাড়িতেও নিরাপত্তা অভাব বোধ করছেন একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে বাড়িঘর দোকানপাটে এবার বাড়িতে লোকজন থাকা অবস্থায় দুঃসাহসিক চুরি ঘটনা জয়নগর পিয়ারি মাস্টার বাগান এলাকায় সেখানকার বাসিন্দা সন্ধ্যাপাল ভৌমিক নয় মাস আগে স্বামী মারা গেছেন দুই মেয়েকে নিয়ে মহিলা বাড়িতে থাকেন বাড়ির দ্বিতলই তারা ঘুমান শুক্রবার ভোরে ওঠে নিচের ঘরের সামনে এসে দেখেন তালা ভাঙা ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো চোরেরা পুরনো দিনের দামি কাশের বাসন স্টিলের জিনিস সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় বাড়ির মালিক জানান বর্তলা ফাঁড়িতে ফোন করলেও সারা মেলেনি কষ্টে মা মেয়ে ফাঁড়িতে গেলে পুলিশ জানায় ফোন নাকি নষ্ট অভিযোগ ভোরবেলায় জানানোর পরে প্রায় চার ঘন্টা পর পুলিশ এসে দেখে যায় মহিলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি অভিযোগ করেন পুলিশ শুধু রয়েছে মাস্কহীন মানুষের কাছ থেকে জরিমানা আদের জন্য মানুষের নিরাপত্তার জন্য নয় তার প্রশ্ন কারফিউর মধ্যে কিভাবে এসব ঘটনা ঘটছে তাই আমার বাড়িতে ছেলে নেয় আমি দুইটা মেয়ে নিয়ে থাকি তো দেখা যাচ্ছে কোনোদিন এমন কারফিউ চলছে লকডাউন চলছে ঘরে ঢুকিয়া খুন করে সব লয়ে যাবো এটা মানুষের নিরাপদ আছে এই চলছে প্রশাসন তো উপরে থাকি দেখিয়ে কি হলো আমার তো একই ঘর হ্যাঁ সিঁড়িগুড়ার তালা থাকে নিচে আমার রান্নাঘর নিচে খাওয়া দাওয়া করে আমরা সাড়ে দশটায় উপরে উঠি আমি তিনটার সময় ভাঙিয়া যাই আমি সাড়ে তিনটার থেকে চারটে আমি নিচে নাই মেয়ে ভরে আমার নিজের একলা হাতে রান্না বাড়ি সব সাইডে আমি সাড়ে আটটা ঘর থেকে বাইরে হ্যাঁ আমার মেয়েরা বাড়িতে থাকে তাই এরও তো এনে কি আমার বাড়িতে পুরুষ লোক না দেখে মেয়ে লোক দেখে চুরি করুম খুন করুম যা খুশি তা করুম এটার নাম প্রশাসন এটার নাম কারফিউ লকডাউন মানুষের নিরাপদ ঘটনা এলাকায় চঞ্চল্য ছড়ায় রোজের আইনশৃঙ্খলা যে ক্রমেই তলানিতে নিতে ঠিকছে এসব ঘটনা ফের প্রমাণ করে খোদ আগরতলাতেই এই অবস্থা অন্যত্র কী হবে তা সহজেই রিপোর্ট চ্যানেল রাত